দলীয় প্রার্থীকে জয়ী করার অঙ্গীকার নিয়ে কদমতলায় বিজেপি কর্মীরা করলেন বৈঠক। রবিবার বিকেল 4টায় উত্তর জেলার 54 কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী দিলীপ তাঁতিকে জয়ী করার অঙ্গীকার নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয় কদমতলা কুর্তি মণ্ডলের প্রাক্তন মণ্ডল সভাপতি দীনবন্ধু দাসের বাড়িতে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা পরিষদের সহকারী সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ, উত্তর জেলার সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি হানিফউদ্দিন চৌধুরী, মণ্ডল সাধারণ সম্পাদক রতন নাথ, কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্য আব্দুল খালিক সহ দলীয় বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা। এদিনের বৈঠক নিয়ে জেলা পরিষদের সহকারী সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ বলেন, বিরোধী দল অপপ্রচার করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করছে। বিরোধীরা বলছে কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পর নাকি কোনো বিজেপি কর্মী মেনে নিচ্ছে না, কিন্তু কেন্দ্রীয় ও রাজ্য বিজেপি নেতৃত্ব যাকে প্রার্থী করছে তাকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে পবিত্র বিধানসভায় পাঠানো সকল বিজেপি কর্মীদের দায়িত্ব ও কর্তব্য। কদমতলা বিধানসভা কেন্দ্রে কোনো গোষ্ঠী কোন্দল নেই বলে এদিন তিনি দাবি করেন। তিনি বলেন, সোমবার থেকে প্রার্থী দিলীপ তাঁতিকে নিয়ে প্রচারে ঝড় তুলবে কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকেরা। ধন্যবাদ। আমরা বিজেপি দলের কর্মী সৈনিক, ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যে পার্টি বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ নিয়ে আমরা চলি। এই কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন, যাহাকে প্রার্থী করা হয়েছে, সেই প্রার্থীর মাধ্যমে বিজেপি দল যা বলে তা কিন্তু প্রকাশ পেয়ে গেছে যে বিজেপি দলের, আমরা যে বলতাম যে বিজেপি দল একজন বুথ প্রেসিডেন্টকে প্রার্থী করতে পারে, বিজেপি দল একজন চা শ্রমিককে প্রার্থী করতে পারে, একজন সাধারণ খেটে খাওয়া মানুষকে প্রার্থী করতে পারে, তা আজকে প্রমাণ পেয়েছে। আমরা বিজেপি দলের এই সিদ্ধান্তে শুধু মেনে নিয়েছি তা বলবো না, আমরা গৌরবান্বিত ফিল করছি। আমরা সবাই গর্বিত যে এমন একটা দলে কাজ করি যে দল এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে যে অন্য দলে নেই। আমরা সবাই এই প্রার্থীর হয়ে কাজ করব, প্রার্থীকে আমাদের জিতানি আমাদের মূল উদ্দেশ্য। আমরা এই বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী হয়েছেন দিলীপ তাঁতিকে বিপুল সংখ্যায় জয় করে এখানে সিপিএম এবং বিরোধী দলের যে অবস্থা নাকি আছে তাকে জামানত করে আমরা বিধানসভায় পাঠাবো এই সিদ্ধান্ত। ইতিমধ্যে রাজ্য জুড়ে এক পরিচিত নাম হয়ে উঠেছে 54 কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী দিলীপ তাঁতি। রাজনৈতিকরা মনে করছেন যে চা শ্রমিক নেতা দিলীপ তাঁতিকে প্রার্থী করা হয়েছে কদমতলা কুর্তি থেকে বিজেপির হয়ে লড়ার জন্য, তাতে রাজ্যের সকল চা শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।